আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকের ভিডিও আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকর একটি ভিডিও আজকের ভিডিও চাইনিজ পুরুষের জন্য আজকের ভিডিও তাদের জন্য যারা সারা জীবন যৌবনকে টিকে রাখতে চায় আজকের ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপিয়ে দিন যেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যান গাছগাছালি নতুন নতুন চিকিৎসা তথ্য পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন আপনি যদি দুর্বল পুরুষ হয়ে থাকেন তাহলে অ্যাসকের ভিডিওটি আপনার জন্য অনেক মূল্যবান একটি ভিডিও আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একবার হলেও ভিজিট করে আসবেন আশা করি আপনার সমস্যার সমাধান আপনি নিজেই পেয়ে যাবেন তো বন্ধুরা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম চায়না গাই তো বন্ধুরা এই চায়না গাই এই গাছটি মোটামুটি আমাদের বাংলাদেশেও প্রচুর পরিমাণে পাওয়া যায় তবে চীন দেশে এটি ব্যাপক পরিমাণে পাওয়া যায় এবং চাইনিজরা বিশেষ করে এটি বাড়ি আনাচে কানাচে লাগিয়ে রাখে তো বন্ধুরা এই গাছের ফুল হয় এবং ফুল ফুল হয় এবং এই ফুল থেকে বীজ জন্মে এবং এই বীজ থেকে আবার মাটির যখন বীজ পড়ে যায় আবার সেখান থেকে চারা গজিয়ে ওঠে তো বন্ধুরা এটি অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর একটি গাছ তো বন্ধুরা পৃথিবীর যে জনবহুল দেশ হলো চায়না এবং বৌদ্ধ ও নাস্তিক সম্প্রদায়ের মানুষ সেখানে খুব বেশি বসবাস করে তারা খুবই যৌন পিবাসু খাদ্য বলতে পৃথিবীর সকল প্রাণী তারা ভক্ষণ করে সামুদ্রিক পোকামাকড় হিংস্র প্রাণী তাদের পছন্দের খাবার যৌন চাহিদা মৃত্যুর আগ পর্যন্ত টিকিয়ে রাখার জন্য তারা কিছু বোনাজি ওষুধ সেবন করে এবং ব্যবহার করে তো বন্ধুরা এই বোনাজি ওষুধগুলির মধ্যে এই চায়না গায়টি অন্যতম একটি ভেষজ এই চায়না গায় তারা নিয়মিত সেবন করে এবং নিয়মিত সেবনকে তাদের যৌন চাহিদা কামনা বাসনাকে পূরণ করে তো বন্ধুরা অত্যন্ত শক্তিশালী একটি গাছ আমার হাতেই দেখতে পাচ্ছেন আমি মূলটি মূলটি তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেন পরবর্তী পর্যায়ের জন্য আপনাদের চিনতে কষ্ট না হয় তো বন্ধুরা এই চায়না এই চায়না গায়ে অত্যন্ত শক্তিশালী একটি গাছ আপনি যদি চায়না পুরুষদের মতো শক্তিশালী হতে চান তাহলে এই চায়না গাছটি আপনাকে সেবন করতে হবে তো বন্ধুরা আমি যেভাবে বলবো যদি আপনি অনুরূপভাবে সেবন করতে পারেন আশা করি আপনার সমস্যার সমাধান আপনি নিজেই পেয়ে যাবেন এবং আপনার যৌন চাহিদাকে আজীবন পর্যন্ত ধরে রাখতে পারবে। তো বন্ধুরা এটি মাত্র এক মাস সেবন করতে হবে তো আমি যেভাবে বলব অনুরূপভাবে আপনি যদি ব্যবহার করতে পারেন তাহলে এক মাস সেবন করলেই যথেষ্ট তো বন্ধুরা এই চায়না গাছ চায়না গায়ে মূল নেবেন একশো গ্রাম জটা মাংস নিবেন দশ গ্রাম আর মকরধস নেবেন একশো গ্রাম এই তিনটি একসঙ্গে পাটায় বেটে তিরিশটি বটিকা বানিয়ে নেবেন এবং রোদ্রে শুকায় নেবেন প্রতিদিন রাত্রে খাবার আগে ঠান্ডা পানি দিয়ে একটি করে বটিকা সেবন করবেন আশা করি আপনার সমস্যার সমাধান স্থায়ীভাবে হয়ে যাবে আপনি একজন চায়না পুরুষ হতে পারবেন আপনি একজন যৌন পিপাসু পুরুষ হতে পারবেন এবং আপনার যৌবনকে সারা জীবন টিকিয়ে রাখতে পারবেন তো বন্ধুরা ভালো থাকে